জীবনের অপর নাম হচ্ছে সংগ্রাম, জীবনের অপর নাম হচ্ছে চ্যালেঞ্জ। যে নদীতে ঢেউ নেই সেটা নদী নয়, যে সাগরে গর্জন নেই সেটা সাগর নয়, যে আকাশে মেঘ নেই সেটা আকাশ। এটাই হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। মুখে গণতন্ত্র, ভেতরে সুরাজি, অন্তরে সুরাচার, বাইরে গণতন্ত্রের পুজো। এদেরকে চিহ্নিত করতে হবে, এরা সন্ত্রাসের নাকি অভয়ারণ্য দেখছে এখন বাংলাদেশ। সন্ত্রাস কত প্রকার ও কি, এটা বিএনপির চেয়ে ভালো আর কেউ জানে। সন্ত্রাস বলতে এরা শহীদ মিনারের সংজ্ঞা দিয়েছে। এখন তো শহীদ মিনার শান্তিপূর্ণ, এই শহীদ মিনারে বিএনপি প্রথম রক্ত ঝরিয়েছে। আমাদের নির্বাচন হচ্ছেন চৌধুরী মায়া বীর বিক্রম, তাকে শহীদ মিনারে ফুট দিয়ে পেট কেটে 14 ইঞ্চি পর্যন্ত তার কেটে ফেলেছিল এবং বিশাল গর্ত হয়ে বেঁচে থাকবে এটাই বড় সচেতনা, এটি সুখের ঘটে। আর সেখানে প্রভাবের মধ্যে যুবলীগ কর্মী সোহরাবের রক্তে বেঁচে গেছে। শহীদ মিনারে যারা রক্ত জড়িয়েছে তারা এখন সন্ত্রাসের কথা বলে, বর্তমান সরকারের আমল রাস্তা কেটে ফেলেছে, ভূমি অফিস পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, নিরীহ যাত্রী পুড়িয়েছে, স্কুলের শিক্ষার্থী পুড়েছে, স্কুলের শিক্ষক পুড়েছে, সারা হাজার হাজার শত শত মানুষকে যারা আগুন সন্ত্রাসে পুড়িয়ে মেরেছে, বাস পুড়িয়েছে, রেল লাইন পুড়িয়েছে, বিদ্যুৎ স্টেশন পুড়িয়েছে, তাদের মুখে সন্ত্রাসের গুলি, ভূতের মুখে রাম রাম।